हेलो स्टूडेंट्स, आज के वीडियो टिते आम्रा आदिम मानुषेर जीवन यात्रा कैमन छिलो शे सम्पर्के किछु तथ्य जानबो। मानव सभ्यतार शुरूते किन्तु मानुषेर एखनकार आधुनिक मानुषेर मतो एतटा उन्नत मस्तिष्क छिलो ना। समयेर साथे साथे क्रम परिवर्तनेर मध्य दिए धीरे धीरे तीक्ष्ण होते थाके मानुषेर बुद्धि। स्वास्थ्य और बुद्धि के काजे लगिए क्रमे उन्नत करेछे निजेदेर जीवन यात्रा। आदिम मानुषेर जीवन किन्तु मोटेई सहज छिलो ना। बन्य और हिंस्र पशु पाखी विभिन्न रकमेर प्राकृतिक दुर्योगेर साथे प्रतिनियत तादेर लड़ाई करते हतो। मानुष देखेछिल एका थाका विपद, ताई मानुष दल बेधे थाकते शुरू करलो। मानुष बने दाबानल देखेछिल, बन्य पशु पाखीदेर मतन ए दाबानलके खूब भयो पेत। तबे दाबानल शेषे पोड़ा पशु पाखीदेर मांस खेये देखेछिल बेश सुस्वादु। किन्तु तखनो तो मानुष आगुन जालाते शेखेनि, आगुनके तारा भयई पेत। গাছে লেগে যাওয়া আগুনকে আর ভয় পেল না, বরং সেই আগুন অন্য লাঠিতে ধরিয়ে এনে তারা আগুন জ্বালাতে শিখল। অন্য গাছগাছালি শুকনো কাঠ পাতায় তারা লাঠিতে করে আগুন এনে সেগুলো ধরিয়ে রাখত এবং সেই আগুন কখনো নিভতে দিত না। সেজন্য গাছে লেগে থাকা আগুনকে তারা লাঠিতে করে নিয়ে আসত এবং অন্য শুকনো ডালপালায় আগুন ধরিয়ে রাখত। সেই আগুনে শিকার করা পশু পাখিদের মাংস ঝলসে খেয়ে দেখল, বাহ, খেতে তো বেশ সুস্বাদু। হিংস্র পশুদের থেকে আত্মরক্ষা করার জন্য এবং খাদ্য সংগ্রহের জন্য মানুষকে অস্ত্র বানাতে হতো। তার জন্য মানুষ পাথরে পাথর ঘষে পাথরকে ছুঁচল করত। হয়তো কোনো এক সময় দুটো পাথরে ঘষতে গিয়ে আগুন জ্বলে উঠেছিল, আর সেখান থেকেই হয়তো মানুষ শিখে গিয়েছিল আগুন জ্বালাতে। ধীরে ধীরে মানুষ জেনেছে শুকনো কাঠিতে কাঠি ঘষলেও আগুন জ্বলে ওঠে। প্রয়োজন হলো হাতিয়ারের। গাছের ডাল পাথর এগুলোকেই মানুষ প্রথমে হাতিয়ার হিসেবে ব্যবহার করত। তারপরে মানুষ নিজের বুদ্ধিকে কাজে লাগালো, পাথরে পাথর ঘষে সেগুলোকে ছুঁচলো করল, গাছের শক্ত আঁশ দিয়ে গাছের লাঠির সাথে শক্ত করে পাথরগুলোকে বেঁধে নিয়ে মানুষ বানালো তাদের হাতিয়ার। Thank you.
ফিরিয়ে নিল। এরপরে মানুষ নিজের বুদ্ধিকে কাজে লাগালো, শিকার করা পশুর চামড়া ধুয়ে শুকিয়ে তাকে গাছের শক্ত আঁশ ও পশুর হাড়কে সূচের মতন ব্যবহার করে সেলাই করে নিয়ে মানুষ বানালো তাদের পোশাক। মানুষের কাছে সর্বপ্রথম পোষ মেনেছিল নাকি কুকুর। থেকে মানুষ চাষবাস করতে শুরু করে, তখন থেকে বনের বাইরে এসে স্থায়ীভাবে বসতি করে, বনে প্রায় যেতই না শিকার করতে। এর ফলে মানুষের শরীরে দেখা দিল সামান্য দুর্বলতা, তাই মানুষ বুদ্ধি লাগিয়ে পশু পালন করা শুরু করলো। মাংস দুধ ডিম ইত্যাদির জন্য পশু পাখি পালন করতো, আবার সেই সকল পশু পাখিদের তাদের বিভিন্ন রকমের কাজেও লাগাতো, যেমন মাল বহন করা বা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া ইত্যাদি। মানুষের রেখে রাখা বিভিন্ন